বসফরাস প্রণালী তুরস্কের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি সংকীর্ণ পানির প্রবাহ। এটি ইস্তাম্বুল প্রণালী নামেও পরিচিত। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বিখ্যাত জলপ্রবাহটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজকে আমরা বসফরাস প্রণালী সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। বসফরাস প্রণালী নামটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ বস এবং পোরোস শব্দদ্বয় থেকে। বস শব্দের অর্থ সার বা গবাদি পশু এবং পোরোস শব্দের অর্থ হল পথ। বসফরাস শব্দের অর্থ গবাদি পশুর পথ। এমন নামের পেছনে রয়েছে এক পৌরাণিক গল্প। বহু বছর আগে আয়ো নামে একজন অপূর্ব সুন্দরী মেয়ে ছিল। তার প্রেমে পড়েছিলেন দেবতা জিউস। সেটা জানতে পেরে দেবতা জিউসের স্ত্রী হেরা আয়োকে অভিশাপ দিয়ে গরুতে পরিণত করেন। অভিশপ্ত আয়ো যখন গরু রূপ ধরে মনে ভীষণ কষ্ট নিয়ে পৃথিবীতে ছুটে বেড়াচ্ছিলেন, তখন বসফরাস প্রণালীর কাছে তার সাথে দেখা হয় হারকিউলিসের। তিনি আয়োকে জানান একমাত্র জিউসই পারেন আবার তাকে মানুষ করতে। আয়ো জিউসের সন্ধানে বসফরাস প্রণালী পার হন। এভাবে আয়ো গরুর রূপ ধরে প্রণালী পাড়ি দেওয়ার ঘটনা থেকে এই জলপ্রবাহের নাম হয় বসফরাস প্রণালী। এই জলপথটির দৈর্ঘ্য 31 কিলোমিটার এবং প্রস্থ 730 থেকে 3300 মিটারের মধ্যে পরিবর্তিত হয়। প্রণালীটির সর্বোচ্চ গভীরতা 110 মিটার। মৌসুম ভেদে এই প্রণালীর স্রোতের বেগ বিভিন্ন রকম হয়ে থাকে, তবে সবসময়ই এর পানিতে প্রচুর মাছের দেখা মেলে। বসফরাস প্রণালীতে দেখা যায় অসাধারণ সামুদ্রিক জীববৈচিত্র্য। ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরের সামুদ্রিক প্রাণীদের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার পথ এটি, যে কারণে বিশ্বের অন্যতম একটি মৎস্য আহরণ কেন্দ্র এই প্রণালী। তাই বসফরাস প্রণালীর তীরে কেবল পেশাদার জেলেই নয়, দেখা যায় শৌখিন মৎস্য শিকারীদেরকেও। এখানে দুই ধরনের মাছ পাওয়া যায়। একরকম মাছ হচ্ছে পরিযায়ী মাছ, যারা কৃষ্ণসাগর থেকে ভূমধ্য সাগরে যায়। আবার আরেক ধরনের মাছ আছে যারা এই প্রণালীর স্থায়ী বাসিন্দা। কেবল মাছ নয়, বসফরাস প্রণালী বাণিজ্য পথের জন্য বিখ্যাত। গত 100 বছর ধরে এই অঞ্চলের ব্যবসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রণালী। এটি মর্মর উপসাগরের সাথে কৃষ্ণসাগরকে যুক্ত করেছে, আবার মর্মর উপসাগর যুক্ত হয়েছে ভূমধ্য সাগরে। তাই বিশ্ব বাণিজ্যের পণ্য পরিবহনে কৃষ্ণসাগরের সাথে ভূমধ্য সাগরের সংযোগের রুট হিসেবেই ব্যবহৃত হয় বসফরাস প্রণালী। বুলগেরিয়া, জর্জিয়া, রোমানিয়া, রাশিয়া ও ইউক্রেনের মতো দেশগুলির জন্য ভূমধ্য সাগরে প্রবেশের একমাত্র পথ এই প্রণালী। প্রতি বছর এই প্রণালী দিয়ে প্রায় 48,000 মালবাহী জাহাজ যাতায়াত করে, যার ফলে অঞ্চলটি বিশ্বের ব্যস্ততম নৌপথের একটি হিসেবে বিখ্যাত। নৌপথে তেল পরিবহনের জন্য বসফরাস প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন গড়ে 30 লাখ ব্যারেল তেল এই পথে আনা নেওয়া করা হয়। এটি বিশ্বের মোট তেল বাণিজ্যের 3%। প্রধানত রাশিয়া থেকে প্রতিদিন তেল বোঝাই জাহাজ যায় বিশ্বের বিভিন্ন গন্তব্যে। এছাড়া ইউক্রেন, কাজাকিস্তান থেকে বিভিন্ন দেশে শস্য পাঠানো হয় এই প্রণালী দিয়ে। আবার ইস্তাম্বুলবাসীর নিয়মিত যাতায়াতের জন্য বসফরাস প্রণালীর গুরুত্ব রয়েছে।
যাত্রীবাহী ফেরিতে চড়ে এই প্রণালী দিয়ে স্কুল কিংবা কাজে যায় এই নগরীর অনেক বাসিন্দা। ইস্তাম্বুল নগরীর মাঝখান দিয়ে বয়ে চলা এই প্রণালীর পুরোটাই তুরস্কের সীমানার মধ্যে, যার কারণে গুরুত্বপূর্ণ এই জলসীমায় তুরস্কের একক কর্তৃত্ব। এর ফলে তারা বিশ্বের ভূ রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। ইস্তাম্বুলের জীবন ও সংস্কৃতির ওপরও রয়েছে বসফরাস প্রণালীর প্রভাব। এই প্রণালীর পাড়েই সগর্বে দাঁড়িয়ে আছে ওসমানীয় সুলতানদের বিখ্যাত তোপকাপি প্রাসাদ। 400 বছরেরও বেশি সময় ধরে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়েছে এটি। বর্তমানে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এছাড়া রুমেলি দুর্গ, ডোলমবাহাজ প্যালেস, মেডিন টাওয়ার সহ আরও 600+ ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই প্রণালীর দুই পাড়ে। বসফরাস প্রণালীর দুই পাড়ের ইস্তাম্বুলকে এক করতে এর উপর এখনও পর্যন্ত 3টি সেতু নির্মাণ করেছে তুরস্ক। প্রথম সেতুটি 1973 সালে নির্মিত হয়। এর দৈর্ঘ্য 1074 মিটার। দ্বিতীয় সেতুটির নাম ফাতেহ সুলতান মেহমেদ সেতু। 1090 মিটার দীর্ঘ ঝুলন্ত এই সেতুটি সম্পন্ন হয়েছিল 1988 সালে। তৃতীয়টির নাম ইয়াভুস সুলতান সেলিম সেতু। এটি 2016 সালে উদ্বোধন করা হয়। কৃষ্ণসাগরের প্রবেশপথে অবস্থিত এই সেতু তুরস্কের বাহিরে পণ্য পরিবহনে উল্লেখযোগ্য অবদান রাখে। বসফরাস প্রণালীর নিচে দুটি সুড়ঙ্গ পথ রয়েছে, একটির নাম মারমারে এবং অপরটির নাম ইউরেশিয়া। মারমারে সুড়ঙ্গ মূলত রেলপথ এবং ইউরেশিয়াতে গাড়ি ও মিনিবাস চলে। এই দুই সুড়ঙ্গ পথ এশিয়া ও ইউরোপ মহাদেশকে সংযুক্ত করেছে। এসব ব্রিজ এবং সুড়ঙ্গ পথ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। রিভার ক্রুজে চড়ে বসফরাস প্রণালীর সৌন্দর্য উপভোগ করেন প্রতি বছর লাখ লাখ পর্যটক। এসব নৌযানগুলিতে তুর্কি নাচসহ বিভিন্ন বিনোদন উপকরণ দিয়ে পর্যটকদের মনোরঞ্জন করা হয়। এছাড়াও বসফরাস প্রণালীতে আয়োজন করা হয় নানা রকম প্রতিযোগিতার। এখানে আয়োজিত সাঁতার প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে বিখ্যাত মুক্তপানির সাঁতার প্রতিযোগিতা। প্রতি বছর এই প্রতিযোগিতায় অংশ নেন কয়েক হাজার সাঁতারু। স্রোতের মধ্যে 6.5 কিলোমিটার দীর্ঘ পথ সাঁতরাতে হয় প্রতিযোগীদের। বছরে একবার বসফরাস প্রণালীর পানিতে সাঁতার কেটে গ্রিক অর্থোডক্স উপাসকরা যিশুর ব্যাপটিজম বার্ষিকী পালন করেন। বসফরাস প্রণালী যুগ যুগ ধরে বিশ্ব বাণিজ্যের অন্যতম চালিকা শক্তি, সাথে এর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। তাই পৃথিবীর বিখ্যাত জলাধারের তালিকা তৈরি করলে বসফরাস প্রণালীর নাম সবসময় ওপরের দিকেই থাকবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।